সময়ের কালচক্রে আমার অস্তিত্ব অনেক দিনের, আমার ভগ্ন শিরদাঁড়ায় হাত বুলিয়ে দেবার মতো নেই কোনো স্বজন। সেই কটা দিন গাছে ফুল ছিল অগুন্তি, ছিল ধূপের মধুর সুরভি, ছায়া রোদ্দুরের আমেজে ঢাকের বাদ্যি। আনন্দ আর কোলাহলে বয়সের নিঃসঙ্গতা ভুলে বেঁচে উঠেছিলাম আমি। আলোর মালায় সেজে উঠেছিলাম, মায়ের সাথে সপরিবারের আগমনে প্রাণ ফিরে পেলাম আমি। আমি বৈকুণ্ঠধাম, আজ নিঃসঙ্গতায় প্রায় মৃতপ্রায় অবস্থায় পরিবারের দিকে চেয়ে থাকি। পরিযায় পাখিদের মতো দুর্গাপুজোর মহোৎসবে মহামিলনে বাঁচার ইচ্ছেটা খুব করে বেড়ে যায় আমার। পূজোর কটা দিন কিভাবে কেটে যায় কেউ জানে না, কিন্তু বাস্তবে সুখ খুব অল্প সময়ের জন্য আসে। বর্তমানে আমাদের পরিবারের সবাই আরো একটু ভালো থাকার আশায় এই বৈকুণ্ঠধাম ত্যাগ করে কর্মসূত্রে ছুটে বেড়ায় দেশ বিদেশের আনাচে কানাচে। পড়ে থাকি আমি বৈকুণ্ঠধাম, পড়ে থাকে ঠাকুর দালান, পড়ে থাকে ভোরের তানপুরায় ভৈরবীর আরাধনা, পড়ে থাকে একান্নবর্তী পরিবারের স্মৃতি। পড়ে থাকে নিঃসঙ্গতা, আঙিনা জুড়ে চেয়ে থাকে এক অকাঙ্ক্ষিত অন্ধকার। সেই অন্ধকার কি একাকিত্বের, নাকি কালের সন্ধিক্ষণে কালীর মহাপ্রবেশের?